বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট কথা সাহিত্যিক রাবেয়া খাতুন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 85 বছর। আজ সন্ধ্যায় বার্ধক্যজনিত রোগে মারা যান তিনি। কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাবেয়া খাতুনের মৃত্যুতে গভীর শোকাহত চ্যানেল আই পরিবার। রাবেয়া খাতুন তার দীর্ঘ জীবনে বাংলা সাহিত্যকে যেমন সমৃদ্ধ করেছেন, তেমনি ভূষিত হয়েছেন অসংখ্য পুরস্কারে। বিস্তারিত জানাচ্ছেন মিথিলা নাসদিন। রাবেয়া খাতুন 1935 সালে বিক্রমপুরে জন্ম তার। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ছিল গভীর টান। লিখেছেন 50টির বেশি উপন্যাস এবং 400-র বেশি ছোট গল্প। এছাড়া ভ্রমণ কাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথাসহ চলচ্চিত্র ও নাট্যজগতেও বিচরণ রাবেয়া খাতুনের। তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস মেঘের পরে মেঘ জনপ্রিয় একটি চলচ্চিত্র। মধুমতি এবং কখনো মেঘ কখনো বৃষ্টিও প্রশংসিত হয়েছে সব মহলে। লেখালেখির পাশাপাশি শিক্ষকতা এবং সাংবাদিকতাও করেছেন তিনি। 1973 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন রাবেয়া খাতুন। 1993 সালে 21শে পদক এবং স্বাধীনতা পুরস্কার পান 2017 সালে। এছাড়া মাইকেল মধুসূদন পুরস্কার, হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত এই গুণী। তার স্বামী প্রয়াত ফজলুল হক ছিলেন দেশের চলচ্চিত্র বিষয়ক প্রথম পত্রিকা সিনেমার সম্পাদক ও চিত্র পরিচালক। বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্টের পরিচালকও তিনি। বাংলা একাডেমি চলচ্চিত্র জুরি বোর্ড, লেডিস ক্লাব, বাংলাদেশ লেখিকা সংঘ, মহিলা সমিতি সহ অসংখ্য সংগঠনের সাথে যুক্ত ছিলেন রাবেয়া খাতুন। রত্নগর্ভা রাবেয়া খাতুন ছিলেন চার সন্তানের জননী। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদ রেজা সাগরের মা তিনি। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।